আছে কি আছে এর মধ্যে আগে ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি সেম কথা বলেছিলেন যাচ্ছে তো সে সাপাই তো যাচ্ছে সাপাই যাচ্ছে তো আগে দিনগুলো তো প্রমাণিত হয়েছে এটা তো এখন খুব বলতে ইচ্ছে করছে কি আছে কিন্তু বলতে পারতেছি না আছে কিছু একটা এটাতে আসলে কিছু একটা আছে ক্লু মানে এটা একটা ভালো ছবি এটা এমন একটা ছবি শুধু সুরঙ্গ যে কথা শাকিল ভাই বললো নিশু ভাই আচ্ছা ওর একটা গুমর আমি ফাঁস করে দিই পারফর্মার হিসেবে আমি যেমন আমিও তো আমরা অনেক প্রশ্ন করি একজন আগে যে একজন ডিরেক্টর যখন বলে ফেলে যে ভাই আমি এর আগে এত সুন্দর করে শুট করি নাই তার মানে হি স্যাটিসফাইড মানে আমার কাছে আমি ছজবাবু যদি বলি এর আগে যে সিনেমাগুলো আমি বানিয়েছি আমাকে তো প্রমাণ করতে হয়েছে আসলে ডিরেক্টর হিসাবে নিজেকে তো বাজেট অন্য সময় ছিল না অন্য সময় ক্রাইসিস ছিল কম্প্রোমাইজ করতে হচ্ছে এই একটা সিনেমাতে আমি কোনো কম্প্রোমাইজ করিনি আমি আসলে যেখানে যেটা দরকার ছিল সেটাই ইউজ করেছি যে কয়েকদিন শ্যুট হওয়া দরকার সেটাই করেছি দর্শক কীভাবে ভালো লাগবে আরও কীভাবে ভালো করা যায় আরও কীভাবে বেটার করা যায় সেভাবে চেষ্টা করেছি এটা ভালো না লাগলে আরও বেটার কিছু আমরা করবো আরও ভালো লাগবে এটা যদি দর্শক পছন্দ করার সামনে আরও বেটার কিছু বানাবো বলে দেবো এটা আমি এই টেনশনটা আমি প্রথম সিনেমার সময় করতাম যখন আমি প্রথম সিনেমা বানাই পোড়ামন দুই তখন অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছিল ঈদে তখন অনেক সুপারস্টার ছিল অনেক ইয়ে ছিল তখন অনেক ডিফিকাল্ট ছিল এত সিনেপ্লেক্স ছিল না কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম পরবর্তী বছরগুলোতে এবং এখন এসে যে সিনেমা ভালো সিনেমা চলে তারপরে কোভিডের পর ওটিটি আসার পর একটা অনেক বড় একটা দর্শক তৈরি হয়েছে যারা কিনা পরাণ বা হাওয়া তারা দেখেছে আবার অনেক ছবি তারা দেখে নাই তো একটা জায়গায় আমরা কনফিডেন্ট ভালো ছবি হলে ছবি দেখবে মানুষ হল যাই আছে আমরা আসলে এতেই হ্যাপি থাকতে চাই আসলে এটা স্যার পৃথিবীতে পৃথিবীর অন্য অন্য দেশেও গ্রামে অন্য সিনেমা দেখতে পারে না মানে গ্রাম এবং শহরের মধ্যে একটা পার্থক্য তো থাকবেই আসলে বাট হ্যাঁ সিনেমা যখন ব্যবসা শুরু হবে তখন সিনেপ্লেস হওয়া শুরু করবে অলরেডি কিন্তু অনেকগুলো সিনেপ্লেস হচ্ছে অনেক হল ভেঙে ভেঙে সিনেপ্লেস হচ্ছে ইনশাল্লাহ এটা হয়ে যাবে তো আমরা বাংলাদেশে এখন যথেষ্ট ভালো জায়গায় আছে ভালো কন্টেন্ট মানুষ দেখছে আমরা ওইটা বলতে চাই না যে হল নাই সিনেমা দেখে না ভালো সিনেমা হলে মানুষ দেখে সেটা আমরা দেখেছি আগে তো ইনশাল্লাহ এবারও যদি ভালো ছবি বানিয়ে থাকি আমি একে একে ভাবলে তো হবে না দর্শক প্রথম দিন যেটা বলে সেটা ইম্পর্টেন্ট দেখা যাক কী বলে এখন পর্যন্ত যারা যারা সিনেমা দেখেছে বিভিন্ন স্পন্সরের কারণে হোক বা বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউশনের কারণে হোক বড় বড় ডিস্ট্রিবিউটর ইন্ডিয়ান বা বিভিন্ন যারা বড় বড় সিনেমা ডিল করছে তারা অনেক বড় বড় হিট সিনেমা দিছে অনেক নায়ক তৈরি করেছে ডিরেক্টর তৈরি করেছে ইন্ডিয়াতে যেটা SBF তারা সিনেমা দেখে বলেছে তারা আমাদের হ্যাপি করার কিছু নাই তারা বলছে বাংলাদেশে এটা রেকর্ড করবে এবং ইন্ডিয়াতেও এটা করবে এই পটেনশিয়ালিটি সিনেমাতে আছে তো ওইটা আমাকে মুগ্ধ করেছে কারণ তারা তো নতুন দর্শক তারা তো সিনেমার সাথে ছিল না তো ওইটা একটা কনফিডেন্স দিয়েছে আমাদেরকে এবং SBFও কিন্তু এই প্রথম কোনো বাংলা ছবি ডিরেক্টলি ডিস্ট্রিবিউশন করছে এর আগে এটা হয়নি তো যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার পেতে যতদিন লাগে এবং আপনার একটা কথা বলি এই যে বাংলা ছবি নিয়ে একটা অবহেলা ছিল আমাদের যে আমরা বিদেশি ছবি রিলিজ করি খুব ধুমধারাক্কা করে কিন্তু আমাদের ছবি রিলিজ হয় খুব অবহেলিতভাবে কোনো ছবি ফ্রি দেখাই দিচ্ছে কোনো ছবি এমনি রিলিজ হচ্ছে কেউ জানতেছে না বাট এইবার ইনশাল্লাহ সুরঙ্গ যেখানে যেখানে রিলিজ হবে ধরো ইন্ডিয়াতেই রিলিজ হবে বুক ফুলার রিলিজ করবে এবং আমি মাত্র আজকে ইন্ডিয়া থেকে আসলাম বিশ্বাস করেন ভাই আমি যেখানে যেখানে গেছি সবাই সুরঙ্গ নিয়ে এক্সাইটেড